হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো সপ্তমী সন্ধে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর অভিষেক, আমরা দুজনেই সাজগোজ করেছি এবং আমার জামাটা একদমই নতুন। সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গলিটা আলো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর আমিও আমার বাড়ির সামনে যে আলোটা লাগানো ছিল সেটা জ্বালিয়ে রেখেছি। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা প্রথমেই সোজা চলে গেলাম সাউথ সিটির উদ্দেশ্যে, কারণ সকালবেলাতেই তোমরা দেখেছো এর আগের ব্লগে যে আমি আমরা এসেছিলাম সাউথ সিটিতে, টিকিট কেটেছি সিনেমার। তো সিনেমার শো টাইম ছিল হচ্ছে রাত 10:30, তো সেই জন্য আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম, 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো সাউথ সিটিতে এসে বেশ যথারীতি আলো ঝলমলে সুন্দর একটা পরিবেশ ছিল, আর দেখতে দেখতে আমাদের শো টাইম এগিয়ে আসায় আমরা চলে আসি হলে। তো সিনেমা, আজকে আমরা যে সিনেমাটা দেখতে এসেছিলাম সেটা ছিল রক্তবীজ। ভীষণ ভালো একটা মুভি, মাস্ট ওয়াচ একটা মুভি বলবো। শুরু থেকে শেষ অবধি ছিল টান টান উত্তেজনা, বেশ ভালো লাগছিল। আর সিনেমা দেখার ফাঁকেই আমরা যখন হাফ টাইম হয়েছিল তখন নিয়ে নিয়েছিলাম পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। সিনেমা দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা আলো দেখতে দেখতে, সুন্দর গান শুনতে শুনতে এবং সানাইয়ের আওয়াজ শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে এসেছিলাম।